আমি ক্লাস 3 তে এই সময় আমাদের প্রেম ছিল বসন্ত সবসময় রঙিন ঋতু আর ভালোবাসা রঙিন কিন্তু মিলেমিশে আজ একাকার হয়ে গেছে আমরা খুব ছোটবেলা থেকে প্রেম ভালোবাসা আমাদের আলহামদুলিল্লাহ আমরা একসাথে আছি এই পর্যন্ত আপনাদের দোয়ায় সবার দোয়ায় সবার ভালোবাসা 10 আমি ক্লাস 3 তে এই সময় আমাদের প্রেম ছিল ক্লাস 3 তে এখন ভালোবাসার ক্ষেত্রে এটাই বলতে যাচ্ছি যে ভালোবাসাটা আমি ভালোবাসবো একজনকে এবং সঠিক মানুষটাকে ভালোবাসবো আর আজকে ভালোবাসবো কালকে ব্রেকআপ করে দিব এই ধরনের ভালোবাসাটা চাই না ভালোবাসাটা চাচ্ছি যে সুন্দর একটা বন্ধনের ভিতরে পবিত্রতা শৃঙ্খলাটা বজায় রেখে ভালোবাসা দৃষ্টিতে ভালোবাসা রং বন্ধন কোনো কিছু না ভালোবাসা ভালোবাসাই ভালোবাসবো এমন ভাবে হৃদয় দিয়ে ভালোবাসবো এখানে থাকবে না কোনো টাকা কিংবা অভিজাত বা কোনো কিছু আমি ভালোবাসি আমার মনটা দিয়ে যতটুকু তাকে ভালোবাসা যায় আমি তাকে যতটুকু ভালোবাসবো তার কাছ থেকে যতটুকু ভালোবাসা নিব তাকে ভালোবাসা দিয়ে আমি সুন্দর করে রাখবো এটাই আমি চাই আমার কাছে এইটাই মানে সবচেয়ে বড় ভালোবাসার বন্ধনটা আমরা একই সাথে আছি 1982 সাল থেকে আমরা সম্ভবত ছিল 12 বছর 12 বছর পর আমি বিয়ে করছি না পাইলে গিয়ে বিয়ে করছি অনুভূতি তো খুব ভালো 3 বছর একসাথে আছি আপনার দোয়ায় যারো একসাথে থাকতে পারি সুখে থাকতে পারি ছেলে মেয়ে আনন্দ ভাবে থাকতে পারি আরো প্রতি বছর এখানে আছি আনন্দ ভালোবাসার জন্য সব সময় একসাথে সুখে দুঃখে আনন্দ সব একসাথে আছি আমরা ভালোবাসা ভালোবাসাই আগে একটা ছিল যে আমাদের লুকোচুরি করে ভালোবাসা করতে হইতো ভয় ছিল আর এখন তো ভয় ভীতি নেই কারো ভিতরে লজ্জাটা হারাই গেছে আর কি এই ভালোবাসার মধ্যে পার্থক্য এটাই লজ্জাটা কমে গেছে ভালোবাসাটা যেন সুন্দরী থাকে ভালোবাসার মতো মানে ভালোবাসা জিনিসটা ওই যে প্রকাশ্যে মানে নোংরামি এই জিনিসটা না করে সুন্দর ঢেকে নিজের মতো করে এই তাই চাই যেভাবেই সুন্দর করে রাখুক আর কি ভালোবাসাটা আজকে ভালোবাসা কালকে ব্রেকআপ আবার আজকে কালকে ভালোবাসা পরশুদিন ব্রেকআপ এটা না করে সুন্দর করে যদি ভালোবাসাটা আজীবন ভালোবাসার মতো এটাই আর কি 1982+2024 প্রায় 42 বছর দোয়া করবেন আমাদের জন্য বসন্ত সবসময় রঙিন ঋতু আর ভালোবাসাও রঙিন কিন্তু মিলেমিশে আজ একাকার হয়ে গেছে ভীষণ ভালো লাগছে আসলে অনুভূতি সবসময় একই আছে আগে যেমন 2 দিনে 2 রকম ভাবে সাজি আমরা বের হতাম এখন 1 দিনে হচ্ছে আসলে ভালোবাসা বসন্ত আমার কাছে কখনোই আলাদা মনে হয়নি দুটো একাকার বসন্ত ভালোবাসার ঋতু ভালোবাসা বসন্ত হচ্ছে একই জিনিস স্বভাবতই বাঙালি তো উৎসব প্রিয় জাতি তো বাঙালিদের যেই কোনো উৎসবেই আসলে ঘুরতে ভালো লাগে আর বিশেষ করে বসন্ততে এটা হচ্ছে রঙিন একটা উৎসব সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী